আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাবা প্রিয় দর্শকবৃন্দ এম এর ইসলাম একটি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই প্রত্যাশাই করি দারুল মিনুল ইসলাম হাটাজারি মাদ্রাসায় আল্লামা মাহিবুল্লাহ বাবুনগরী হুজুরের সভাপতিত্বে হেফাজতি ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল যেই মিটিং শেষে আমির হেফাজত কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবনগরী দামাদ বরাকাত মুলা আলিয়া বাবনগরী হুজুর সুন্দর একটা প্রেস ব্রিফিং করেছেন আল্লামা বাবনগরী হুজুরের পোড়াটা বক্তব্যই বিচক্ষণতায় ভরপুর ছিল প্রত্যেকটি কথা ছিল অত্যন্ত দামি মূল্যবান মোহতারম আমির হেফাজত সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে অবশ্যই আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সারা বাংলাদেশের তহিদ জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ের দিকে তাকিয়েছিল কারণ একটাই একটা সংবাদ অনেকের কাছে পৌঁছে গিয়েছিল হয়তোবা হেফাজত কেন্দ্রীয় কমিটি থেকে কাউকে অব্যাহতি দেওয়া হবে অনেকেই এই সংবাদ রটিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তাওহিদপন্থী জনতার হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে অব্যাহতি দিবেন এই সংবাদটা রটিয়ে দিয়েছিল সত্যি যদি এমনটা হতো এটা হতো একটা আত্মঘাতী সিদ্ধান্ত যার কোনো জবাব ছিল না আলহামদুলিল্লাহ আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বিশেষ করে আমিরে হেফাজত যখন আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে ওনাকে প্রশ্ন করা হয়েছিল উনি চমৎকার উত্তর দিয়েছেন যে আজকে কাউকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আলোচনা হয় নাই এই আলোচনা উঠেও নাই এই সংবাদটা শুনেই এদেশের তাও হিদপন্থী জনতা আলহামদুলিল্লাহ মানসিকভাবে প্রশান্তি লাভ করেছে। সবচাইতে বড়ো কথা আমাদের সবাইকেই বিশ্বাস রাখতে হবে আমরা মৃত্যুবরণ করব আমরা যে যে দায়িত্বে ছিলাম যার যারা দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করবেন যারা দায়িত্ব পালন করেছি কেয়ামতের দিন তারাই মুক্তি লাভ করবে আর যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি কেয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কার্ড গোড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আমরা রেহাই পাব না তো আমরা এই পৃথিবীর সামান্য কয়েক দিনের আরাম আয়সের চিন্তা করলেই হবে না একদিন না একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে এবং সেই কথা স্মরণ রেখেই আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে কত এমপি কত মন্ত্রী চলে গেছেন কত প্রেসিডেন্ট কত প্রধানমন্ত্রী চলে গেছেন কত আলেম কত হাফেজ কত মুফতি কত মুহাদ্দিস কত মুফাসির আল্লাহর অলি চলে গেছেন যারা আছেন কেউ থাকবেন না তাই আমাদেরকে প্রত্যেকটা কদম অগ্রসর হতে হবে খুব হিসাব নিকাশের সাথে তো আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনার একটা লেখার দ্বারা একটা মানুষ ফেসে যেতে পারে আপনার একটা তথ্য উপস্থাপনের দ্বারা একজন অসহায় মজলুম মানুষ মুক্তি লাভ করতে পারবে আপনি কি চান আপনি কি একজনকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলতে চান নাকি একজন মজলুমকে বাঁচাতে চান কোনটা আপনার করণীয় আপনাকেই ডিসিশন নিতে হবে তো আমি শাইফুল হাদিস ইমেন সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে বলবো এই মুহূর্তে উনি মজলুম দেখুন উনি যখন রিসুরুটে আল্লাহর নামে শপথ করে বলেছেন যে আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসেছি আমরা অনেকেই এই কসমকে গুরুত্ব দিয়ে ওনার কথা বিশ্বাস করতেছি না কারণ একটাই ওনাকে টার্গেট করেছি ওনাকে শেষ করতে হবে উনি মুবাহালা করেছেন চ্যালেঞ্জ করেছেন গজবের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জও আমরা গ্রহণ করিনি অন্ধের মতো ওনাকে দোষারোপ করেই যাইতেছি যাই হোক এরপরে আমরা যা দেখতেছি এখন আবার আবিষ্কার হয়েছে নতুন আরেকটি তথ্য যে ওনার তিন নম্বর প্রেমিকার সন্ধান পাওয়া গেছে এরপরে আরও অনেক কিছুই দেখতেছি তো আল্লাহ জানে কোন দিন আবার বলবে যে চার নম্বর প্রেমিকার সন্ধান পেয়েছি পাঁচ নম্বর প্রেমিকার সন্ধান পেয়েছি এগুলোর মানে কি একজন আলেমের পিছনে আপনারা এইভাবে লাগছেন কেন আপনাদেরকেই বিশ্বাস রাখতে হবে একজন আলেমকে সম্মান করা মানে আল্লাহ রসুলকে সম্মান করা কারণ উলামায় কেরামগন রাসুলে করিম সাল আলহি ওসাল্লামের উত্তরসূরি আমি এই কথা বলবো না যে যারা আলেম তারা ভুল করে না একজন আলেম তিনিও তো একজন মানুষ আর মানুষ যারা কেউ ভুলের ঊর্ধ্বে না আমার প্রশ্ন ভুল কি আর কেউ করে না আর এই দেশের মধ্যে যারা সমাজের এলিট শ্রেণীর অনেকেই গার্লফ্রেন্ড বা মেয়ে বান্ধবী নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে কত কিছু করতেছে কই তাদের বিরুদ্ধে কোনো লেখালেখি নাই তা আমি অনুরোধ করব আল্লাহর ওয়স্তে একজন আলেমকে মুক্তি দিন এই বিশ্বাসে যে একজন আলেমকে ভালোবাসলে আল্লাহর রসুলকে ভালোবাসা হয় উনি এখন মজলুম রসুলের করিম সাল্লা আলহিউসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ দোয়া করলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে দাওয়াতুল মজলুম মজলুম যদি দোয়া করেন আল্লাহ পাক সাথে সাথেই কবুল করেন শাইফুল হাদিস ইবনে শাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এই মুহূর্তে মজলুম আপনারা অনেকেই যেই ওনাকে দোষী বানাইবার চেষ্টা করতেছেন আরে ভাই কেউ যদি কাউকে দোষী বানাইবার জন্য কারো পিছনে লেগে থাকে অবশ্যই দোষী বানাইতে পারবে কারণ মানুষ দুষ্ত্রুটি থেকে মুক্ত না তো আমি মনে করি সাইফুল হাদিস ইমনে শাইফুল হাদিস আল্লামা মামুরুল হোক সাহেবের বড় একটা অপরাধ হচ্ছে উনি সকল সত্য কথাগুলো উনি বলে দিয়েছেন উনি যদি মিথ্যা বলতেন তাহলে হয়তো বা সহজেই সবাই এই মিথ্যাটা হজম করে ফেলত কিন্তু উনি একজন আলেম উনি আল্লাহকে ভয় করেন উনি মৃত্যুকে বিশ্বাস করেন পরকালকে বিশ্বাস করেন যার জন্যে তিনি সরলতার সাথে উনি সবগুলো সত্য কথা বলে দিয়েছেন এটাই ছিল ওনার অপরাধ উনি যদি বলতেন যতগুলো কল রেকর্ড একটাও সত্য না এডিট করা তাহলে কি মানুষ বিশ্বাস করত না প্রমাণ তো অনেক পরের কথা তবে একটা কথা আসে কয়ংজি অল কিজব ইহুলিক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আর কোরআনুল করিমের ভাষায় বলতে গেলে ইনল্লাহ আসো সত্যবাদীর সাথে আল্লাহ রব্বুল্লা আলমিন আছেন তাই আমি বিশ্বাস করি আল্লামা মামুনুল হক সাহেবকে মহান আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যারা সম্পৃক্ত আছেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো প্রথম কথা হচ্ছে আমি ইসলামী আন্দোলনকে বাঁকা চোখে দেখি না এবং কখনও আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মারাত্মকভাবে কোনো সমালোচনা করি নাই কেন করি নাই এটাও একটা বাংলাদেশের ইসলামী দল এই দেশের মধ্যে যতগুলো ইসলামী দল আছে আমি সবাইকেই মহব্বত করি ভালোবাসি আমাদের মধ্যে ঐক্য দরকার এখন কাদা সরাসরি করার সময় না আপনারা মনে করবেন না যে আমি ইসলামী আন্দোলনের বিরোধী হ্যাঁ ইসলামী আন্দোলনের সমালোচনাও আমি করতে পারি যদি কোনো সমালোচনার কাজ হয় শুধু ইসলামী আন্দোলন কেন যে কারো সমালোচনা করতে পারি আপনিও করতে পারেন সমালোচনা থাকা ভালো আপনি যদি আমার সমালোচনা করেন তাহলে আমি সচেতন হব আমি তো আমার ভুলটা দেখি না আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন আমি সংশোধন হতে পারবো তাই সমালোচনা থাকা ভালো গঠনমূলক সমালোচনা এখন কেউ কোনো সমালোচনা করলেই যদি আপনারা উগ্র হয়ে যান এটা তো ইসলামী ব্যক্তিত্বদের কাজ নয় যাই হোক এদিকে আর যাচ্ছি না আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ভাই ভাই হয়ে আমরা কাজ করি আপনারা অনেকেই লেখালেখি করেছেন চরমুনার নায়বে আমির আল্লামা মুফতি ফয়জুল করিম হাবিজা উল্লাহকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্বে দেখতে চান আপনাদের দাবির সাথে আমারও সমর্থন আছে আমি মনে করি শুধু ইসলামী আন্দোলন নয় এদেশে যতগুলো ইসলামী দল রয়েছে হেফাজত ইসলাম যেহেতু একটা বড় ইমানি আন্দোলনের প্ল্যাটফর্ম এই জায়গার মধ্যে সবাইকেই যুক্ত করা হোক কিন্তু এটা তো আমার আপনার বিষয় না এটা হচ্ছে হেফাজতে ইসলাম যে কেন্দ্রীয় কমিটি আছে ওনাদের বিষয় ওনারা কাকে নিবেন কাকে বাদ দিবেন এটা সম্পূর্ণ ওনাদের এখতিয়ার শেষে আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো সাইফুল হাদিস ইমনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আমাদের কাছে একটা রত্ন এই দেশের মধ্যে ক্ষত চোর ডাকাত অশ্লীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ক্ষত মানুষ জিনা ব্যবিচারের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কোনো বলা বলি নাই লেখালেখি নাই কোনো সমালোচনা নাই কিন্তু একজন মজলুমা আলেমে দিন আল্লামা মামুনুল হক সাহেব আমরা ওনার পিছনে লেগে গেলাম আমরা এখনও যদি এই জিনিসটা না বুঝি এর কারণটা কী কেয়ামতের দিন আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আরেকটা কথা অনেকেই এখনও বলা করছেন আল্লামা মামুনুল হক সাহেব কেন কাবিননামা নামা প্রদর্শন করেন না আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা ভালো করেই জানি বিবাহ সহিহ সঠিক এবং বৈধ হওয়ার জন্যে যে কয়টা শর্ত এর মধ্যে ইসলামী শরীয়তে কাবিন নামা নাই আমি এ কথা বলছি না কাবিননামা নামা প্রয়োজন না বাংলাদেশের আইন অনুযায়ী মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কাবিননামাটা দরকার বিপদের সময়ে কাজে লাগে কোন বিপদের সময়ে যদি একটা স্বামী তার স্ত্রীকে অস্বীকার করে বা স্ত্রী স্বামীকে অস্বীকার করে ওই মুহূর্তে সামাজিক বিচার বা দেশের আদালত যেখানেই বলেন সেখানে এই কাবিননামার নামার একটা ভূমিকা আছে কিন্তু কাবিন নামা কোনো কারণবশত কেউ যদি না করে থাকেন এই কাবিননামার নামার জন্যে বিবাহটাকে আপনি বাতিল বলে দিতে পারবেন না বাংলাদেশের আইনে কাবিন নামাটা না থাকা দূষণীয় হতে পারে কিন্তু ইসলামী আইনে কাবিননামা নামা না থাকাটা এটা কোনো দূষণীয় নয় আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা সত্য কথা বলি সত্যকে সমর্থন করি এবং আমাদের মধ্যে যারা দায়িত্বশীল আছেন প্রয়োজনে সরকারের সাথে যদি আমাদের কোনো ভুল বুঝাবুঝি থাকে সেই ভুল বুঝাবুঝি নিরসন করবার জন্যে আমাদের দায়িত্বশীলরা দায়িত্ব গ্রহণ করুক প্রয়োজনে আমরা ওনাদেরকে সমর্থন করি আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে যে অনেক ষড়যন্ত্র চলছে আমরা তো ইতিমধ্যে কারো বুঝতে কোনো বাকি নাই যেই ভদ্র মহিলাটিকে আল্লা মা মামুনুল হক সাহেব আল্লাহর নামে শপথ করে দ্বিতীয় স্ত্রী বলেছেন এবং যেই মহিলা নিজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আল্লামা মা মামুনুল হক সাহেবকে স্বামী হিসাবে উল্লেখ করেছেন আমরা সবাই জানি সেই ভদ্রমহিলা মহিলা মা মামুনুল হক সাহেবের স্ত্রী হিসাবে ওনার তত্ত্বাবধানেই আছেন কিন্তু আবার দেখতেছি কেনাকি নাকি মামলাও করেছে সেই মহিলা নিখোঁজ তো আপনি এগুলো কোন দৃষ্টিতে দেখবেন একটু ভাবতে হবে আমাদের কিছু মিডিয়া কর্মী ভাইরা এখন কিছু ডায়েরি উদ্ঘাটন করেছেন যে ডায়েরির লেখাগুলো মানুষের সামনে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করতেছেন আল্লামা মামুনুল হক সাহেব ভালো মানুষ না এইটা ওনারা বুঝাইবার চেষ্টা করতেছেন আবার কিছু কল রেকর্ড ফাঁস করে বোঝানোর চেষ্টা করতেছেন মামুনুল হক সাহেব ভালো মানুষ না আপনারা কি বুঝতেছেন না কত ষড়যন্ত্র চলছে কল রেকর্ড সত্য সত্যরা মিথ্যা আমি জানি না এটা সময়ই বলে দিবে সাইফুল হাদিস সাইফুল হাদিস আল্লা মামুনুল হক সাহেব যে লাইভ বক্তব্য দিয়েছেন উনি কি স্বাভাবিকভাবে এই বক্তব্যটি দিয়েছিলেন নাকি কোনো চাপে পরে বক্তব্য দিয়েছিলেন এটাও আমি জানি না সময়ই বলে দিবে কিন্তু কল রেকর্ডের যে আলোচনা আমরা শুনলাম এতে আল্লামা মামুনুল হক সাহেবকে চরিত্রহীন বলা যাবে না যেহেতু উনি বলছেন ওনার দ্বিতীয় স্ত্রী কিন্তু দুঃখের বিষয় আজকে কত কিছু আমরা দেখতেছি তো আমি অনুরোধ করব এই মুহূর্তে আর আমরা কাদা সরাসরি না করি আল্লামা মামুনুল হক সাহেব যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলনের নায়বে আমির আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেব তিনিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি উনিও কোনো ষড়যন্ত্রের সম্মুখীন হন ইনশা আল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচান আমি ওনার পক্ষে কথা বলবো ওনার পক্ষে কথা বলা না দিনের জন্য একজন আলেমের পক্ষে কথা বলা যে কোনো আলেম যদি ষড়যন্ত্রের শিকার হন আমি কথা বলবো আপনারা কথা বলবেন আমাদের সবারই কথা বলা উচিত আর বাংলাদেশ সরকার বা সরকারের সাথে যারা আছেন রাষ্ট্রপক্ষের দায়িত্বে যারা আছেন অনুরোধ করবো গুলামাইকরামগণ বিশেষ করে ইসলামী ঘরানার সাথে যারা সম্পৃক্ত ওনাদের দিকে আপনারা নমনীয় হন ভালোবাসেন সম্মান করেন আল্লাহর আদালতে অবশ্যই মুক্তি লাভ করবেন আলেমদেরকে ভালোবাসেন ইসলামী অঙ্গনের লোকগুলারে ভালোবাসেন আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসবেন আমরা মানুষ আমরা ভুল ত্রুটির উর্ধে নই আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা বাই হিসাবে আমাদেরকে সংশোধন হওয়ার জন্যে বলেন আপনারাও মানুষ ভুল ত্রুটি আপনাদের দ্বারাও হতে পারে যদি ওলামায় কারামগণ আপনাদের কোনো ভুল ত্রুটি ধরিয়ে দেন বাই হিসাবে আপনারাও ভাবুন যদি সত্যি ভুল হয় সংশোধন হবেন আর ভুল যদি না হয় যারা ধরিয়ে দিবে তাদেরকে বুঝিয়ে দিবেন যখন রাষ্ট্রপক্ষ দেশের নাগরিক জনগণ সবার মধ্যে যখন আন্তরিক ভালোবাসা পয়দা হবে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে তো আসুন আমরা দূরত্বকে দূরে সরিয়ে আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই আমরা রেশারেশি কাদা সুরাসুরি হিংসা বিদ্বেষ ষড়যন্ত্র জুলুম এগুলো থেকে মুক্ত হই আমরা সবাই সবার জন্যে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করি পরিশেষে আবারও সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস মজলুম আল্লামা মামুনুল হক সাহেবের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের শ্রদ্ধেহ বড় ভাই আল্লামা মামুনুল হক সাহেবকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাপাক হেফাজত করুন আল্লাহ আমিন ও আসরিদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মিশে এই জীবনে রং ধনুটা মুসে যাবে একদিন জেনে না থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সপে দাও হায় রে নিজের জীবনটা সপে